এখন আপনারা দেখছেন 100 বছর পার করা একজন প্রকৃত মানুষকে, যিনি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস সবাইকে দেখেছেন। 1920 সালে ইনি জন্মগ্রহণ করেন। এনার শরীরে এখনও অবধি কোনো রোগ ব্যাধি কিচ্ছু নেই, ইভেন ইনি লাঠি নিয়েও হাঁটে না, শুধুমাত্র চোখে একটুখানি কম দেখে। আজ থেকে প্রায় 100 বছর আগে ইনি জন্মগ্রহণ করেন। একটা বেড কভার এবং পিলো সেট আছে, সেটা আমি মাননীয় সম্পাদক রূপম সেন মহাশয়কে তুলে দিতে অনুরোধ করছি। রূপম দাকে অনুরোধ করছি এটা তুলে দেওয়ার জন্য। একটু হারতালি কোথায়? বেডশিট প্লাস পিলো কভার, একটা সুন্দর টর্চ আছে, টর্চ আছে। আর চিত্তবাবুর হাত দিয়ে আবার তুলে দেবো, ওনাদের জন্য সামান্য একটা স্ন্যাক্স এর ব্যবস্থা করা হয়েছে এবং একটা খামে কিছু আর্থিক সহায়তা করা হলো। না আর্থিক একটা আমার এইখানে ব্যারাকপুরের আমার পরিচিত, কারণ আমার বিয়ে হয় ব্যারাকপুরে, শ্বশুর মশাই থাকতেন, হার বিয়ে চাকরি করতেন এখানে আমার বিয়ে। এবং এদের সঙ্গে, চিত্তর সঙ্গে এবং আমাদের রূপম সেনের সঙ্গে আমি চিরদিন 55 বছর থেকে তাদের সঙ্গে আছি এবং তাদের কাছে ভালোবাসা পাই, তাদের কাছে সম্বর্ধনা পায়, তারা আমাকে যথেষ্ট সম্মান করে। আমি মঙ্গল কামনা করি বাবার কাছে, এদের জন্য আরো সমৃদ্ধ হয় এবং লোকের যতটুকু উপকার করবার তারা উপকার করে, দুঃখ লোককে তারা দেখে, এইটাই তাদের কর্মধারা। আমি মনে করি আজীবন যেন এইরকম সবার ভিতর দিয়ে তারা মা বাবার কাছে, লোকনাথ বাবার কাছে পড়তে পারে, বাবা পাগলার কাছে পড়তে পারে, মা ভগবানের কাছে পড়তে পারে, এটাই আমার কাম্য, এই আমার চিন্তাধারা, এই আমার আশীর্বাদ তাদের উপর রইল। I'm